গিটার লার্নিংয়ের আজকের এপিসোডে আমরা কর্ডস নিয়ে আলোচনা করব। এর আগের এপিসোডগুলিতে আমরা কিছুটা হলেও স্কেল নিয়ে আলোচনা করে ফেলেছি, কিন্তু আজকে কর্ডসের পালা। আজকের এপিসোডে আমরা নট অনলি জাস্ট প্লেয়িং বাট কর্ডসের পেছনে যে থিওরিটা আছে সেটা কিন্তু আলোচনা করব। কর্ডস হয়তো অনেকেই বাজাতে পারে, কিন্তু এর পেছনে থিওরিটা খুব একটা আলোচনা হয় না। তার জন্য ফিউচারে আমাদেরকে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। কীরকম প্রবলেম? ধরুন আপনি একটি গান কম্পোজ করতে চাইছেন বা মিউজিক্যালি কোনো গানকে অ্যানালাইসিস করার চেষ্টা করছেন, তখন এই থিওরিটা কাজে লাগবে। এই থিওরিটা না জানলে আপনার অনেকটা সমস্যা হবে। তো চলুন শেষ পর্যন্ত কিন্তু নজর রাখবেন। কর্ডস কি? যদি এই প্রশ্নটা আসে তাহলে উত্তরটা হবে, যখন অনেকগুলি মিউজিক্যাল নোটকে একসাথে বাজানো হয় তখন সেটিকে একটি কর্ড বলা হয়। মানে ধরুন ABCD EFG এগুলিতে মিউজিক্যাল নোট, এদের মধ্যে কিছু কিছু নোটকে আমরা একসাথে বাজাবো, তাহলে যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেটিকে বলা হয় একটি কর্ড। এবার এই কর্ডসগুলির নাম কি হতে পারে না হতে পারে সেগুলি ডিপেন্ড করছে সেই নোটগুলির উপরে। মানে চুজিং অফ নোটস আমাদের বলে দিবে যে আমরা কোন কর্ড তৈরি করতে চাইছি বা কোন কর্ড বাজাচ্ছি। তো একটু ডিটেলসটা জেনে নিলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। মিউজিক্যালি এই কর্ডের ধরন কিন্তু অনেক রকমের হয়, তাই বেসিক্যালি আজকে আমরা যে দুটি ধরনটা আলোচনা করব সেটি হচ্ছে মেজর আর মাইনার। এর আগেও বলেছি যে মেজর বা মাইনার বা আর যে কোনো ধরনেরই কর্ড হোক না কেন, সেটা ডিপেন্ড করছে আমরা কোন কোন নোট বাজাচ্ছি তার উপর। মানে একটি কর্ড বাজাচ্ছি তাতে কোন কোন নোট আছে সেগুলি বলে দিবে সেই কর্ডটির নাম কী, সেটি মেজর কিংবা মাইনার বা আর যাবতীয় যা আছে তাই। একটি গান ধরুন আপনি কম্পোজ করছেন বা যে কোনো একটি গান শুনছেন, সেগুলিকে আপনারা অনেক সময় গিটারে বাজানোর চেষ্টা করেন, যারা একটু গিটারটা জানে তারা। তবে ইনিশিয়াল স্টেজে আপনাদের বলে রাখা ভালো, একটি গান যদি আপনি কম্পোজ করতে চান বা আপনি যে কোনো একটি গান শুনছেন তার কর্ডগুলো যদি অ্যানালাইসিস করতে চান, তাহলে দেখা যাবে যে বেসিক্যালি দু ধরনের কর্ডটাই আমাদের প্রয়োজন হয়, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনার। এই মেজরটা কি? ধরুন আপনি একটি গান কম্পোজ করছেন বা একটি গান তৈরি করছেন, তখন দেখতে পাবেন যে সেখানে মূলত দুটো ধরনের কর্ড ইউজ হয়, একটি মেজর আর একটা মাইনার। মেজরটা কি? মেজর আর মাইনার বা যাই হোক না কেন, এগুলো এক একটা ফিলিংস। মানে আমাদের লাইফে অনেক রকমের তো ফিলিংস হয়, সেগুলিকে নিয়েই তো গান। তো সেখানে মেজর আর মাইনার দুটো ফিলিংসকে ডিনোট করছে। মেজর মানে হ্যাপিনেস আর মাইনার মানে তার উল্টোটা, মানে কাইন্ড অফ স্যাডনেসকে ডিনোট করছে। ধরুন এটি সি মেজর কর্ড, শুনেই বুঝতে পাচ্ছেন যে এখানে একটা হ্যাপিনেস কাজ করছে, মানে কখনো মনে হচ্ছে না যে আমার মনটা খারাপ, মানে কাইন্ড অফ দ্যাট। কিন্তু হোয়ারাজ এটি সি মাইনার, মানে বুঝতেই পারছেন কালারটা ঠিক উল্টো, মানে এটা সি মেজর এটা সি মাইনার। মিউজিক থিওরিতে আরও অনেক রকমের কর্ড হয়, সেগুলি আমরা আস্তে আস্তে পরের এপিসোডগুলিতে যত মিউজিকের নলেজ বাড়বে তত আমরা আলোচনা করতে শুরু করব। এবার সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক, মানে কর্ডগুলো আমরা বাজাবো কেমন করে বা কর্ডগুলোতে কী কী নোট থাকে সেগুলি জানবো কেমন করে। তো জানার প্রসেসটা খুব ইজি। এর আগেও আমি বলেছি একটি স্কেল হচ্ছে দ্য মাদার অফ মিউজিক, মানে স্কেল থেকে সমস্ত কিছু তৈরি হয়। মানে এই কর্ডগুলো তাহলে তৈরি হবে কোথা থেকে? না, ওই স্কেল থেকে। স্কেলের বিভিন্ন নোটগুলোকে আমরা একটু এদিক ওদিক করে বাজিয়ে আমরা বিভিন্ন রকম কর্ড তৈরি করতে পারি। প্রথমে ধরুন একটি স্কেল আমি চুজ করলাম, সি, মানে সি আয়নিয়ান। যারা জানেন না তারা আগের এপিসোডগুলি দেখতে পারেন, সেখানে ক্লিয়ার করা আছে। তো আমরা জানি সি আয়নিয়ান স্কেলে কোন কোন নোট লাগে। তো নোটগুলি হচ্ছে সি, ডি, ই, এফ, দেন জি, এ, বি অ্যান্ড দেন এগেন সি। নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এর আগেও বলেছি যে ওয়েস্টার্ন মিউজিকে নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথমেই সি নোটের নাম্বারটা কত? 1, ডি 2, ই 3, এফ 4, জি 5, এ 6, বি 7 অ্যান্ড দেন এগেন রুটটা আমাদের ফিরে আসছে। এবার মেজর কর্ড ধরুন আমরা তৈরি করছি, তো তার একটি ফর্মুলা রয়েছে। যদি প্র্যাকটিক্যালি দেখা হয় সি মেজর স্কেলটা, Thank you.
এবার সি মেজার স্কেলে নোটগুলি আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, তা আরেকবার দেখে নিই। এক নম্বর মানে সি, দু নম্বর মানে ডি, তিন নম্বর মানে ই, এফ চার নম্বর, জি পাঁচ নম্বর, এ ছয়, বি সাত, আর দেন এগেন সি। এবার একটি মেজার স্কেলের ফর্মুলা হলো ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ, এই তিনটে নোটকে আমাদের একসাথে বাজানো, মানে সি মেজার স্কেল স্কেলের তিনটে নোট আমাদের নিতে হবে। একটা হচ্ছে ওয়ান মানে হচ্ছে সি, তিন নম্বর নোট মানে হচ্ছে ই, আর পাঁচ নম্বর নোট মানে এফ ছেড়ে দিয়ে তখন আবার জি, মানে সি ই আর জি। এই তিনটে নোটকে আমাদেরকে একসাথে বাজাতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে কি সি মেজার কর্ড। এই কর্ড, এটি সি মেজার কর্ড। তো এই সি মেজার কর্ডে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে ওই তিনটে নোটই বাজছে, যেমন আমি একটু পরে বলে দিচ্ছি ভালো করে। এটা ই যেটা আমাদের অলরেডি আছে, এটা সি মানে তো অবভিয়াসলি আছে, মানে এটা ই আবার আছে, মানে মানে এই নোটটা ওপেন বাজছে, এটি জি নোট, তাহলে জি অবভিয়াসলি আছে, দেন এই বি নোটটা না বেজে তখন সি নোটটা বাজবে, মানে ই সি ই জি দেন এগেন সি দেন এগেন ই, মানে সবগুলো যতগুলোই নোট বাজছে না কেন আমাদের সেই সি ই আর জি এই তিনটে নোটের বাইরে আর কোনো নোট এর মধ্যে নেই, তাই এটি সি মেজার কর্ড। এবার তাহলে এই গিটারের যে কোনো পজিশনে আমাদের তিনটে নোট চুজ করলে কাজ হয়ে গেল, মানে এটাও সি মেজার, এটাও সি মেজার, এটাও সি মেজার, এটাও সি মেজার অ্যান্ড সো ওয়ান, মানে ধরুন এটাও সি মেজার, মানে আমাদের কাজ শুধু একটাই, এই তিনটে নোট মানে সি ই জি আমাদের খুঁজে বার করা আর সেগুলিকে একসাথে বাজানো। গিটার ক্লাসের প্রথম দিনে আমাদের সি মেজারের যে কর্ড শেপটি শেখানো হয় সেটি হলো এটি। প্রথম প্রথম বলে রাখা ভালো যে কর্ড বাজাতে গিয়ে একটু সমস্যা হতে পারে, কিন্তু ধৈর্য রাখলে পরে আস্তে আস্তে সেটি ওভারকাম হয়ে যাবে, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু কর্ডগুলো বাজানো ঠিকঠাক হবে না। তো যাই হোক, এই সি মেজার কর্ডটা আমাদের ওপেন পজিশনে বাজানো হচ্ছে, মানে অনেকগুলি স্ট্রিং এখানে ওপেন বাজছে, তাই এটিকে ওপেন কর্ড শেপে বলা হয় বা এটিকে নাট পজিশনে বলা হয়। এবার এই কর্ডগুলিকে আমরা খাতায় লিখবো কেমন করে, তার একটা প্রসেস আছে, যে প্রসেসটা বললে পরে আপনি নিজে থেকেই এই শেপগুলি বাজাতে পারবেন। এবার এই কর্ডগুলো আমরা খাতায় লিখবো কেমন করে, মানে খাতায় লিখলে পরে পরবর্তীতে আমাদের বাজাতে সুবিধা হবে। তো চলুন দেখা যাক, ধরুন সবথেকে বেসিক কর্ড মানে সি মেজার এর ছবি আমরা আঁকতে চাইছি, তাহলে প্রসেসটা হচ্ছে প্রথমে এরকম ছটা দাগ কেটে নেওয়া, তারপর এগুলোকে ঘরে ভাগ করা, ঠিক এরকমভাবে। এবার এই দাগগুলো রিপ্রেজেন্ট করছে স্ট্রিংগুলোকে, মানে এটি এক নম্বর, এটি দু নম্বর স্ট্রিং, এটি তিন নম্বর, এটি চার নম্বর স্ট্রিং, এটি পাঁচ নম্বর স্ট্রিং, আর এটা ছ নম্বর স্ট্রিং। আমরা জানি স্ট্রিংয়ের সংখ্যাগুলো মানে নাম্বার, আর এগুলো যেগুলো ভাগ হয়ে গেল সেগুলো হচ্ছে ফ্রেট, মানে পুরোটা হচ্ছে এক নম্বর ফ্রেট, এটি দু নম্বর, এটি তিন নম্বর, আর এটি চার নম্বর। এবার আঁকবো আমরা সি মেজার, প্রসেস হচ্ছে যেখানে যেখানে ফিঙ্গার বসবে সেখানে সেখানে আমাদের গোল এরকম ডিনোট করে দেওয়া, এবং তারপর যে এক দুই তিন নম্বরটা দিলাম সেটি ফিঙ্গারের, মানে এক নম্বর ফিঙ্গারটা আমাদের দু নম্বর স্ট্রিংয়ের ফার্স্ট ফ্রেটে বসবে, দু নম্বর ফিঙ্গারটা ফোর্থ স্ট্রিংয়ে সেকেন্ড ফ্রেটে বসবে, আর তিন নম্বর মানে ফিঙ্গারটা
মানে ফিফথ স্ট্রিং থার্ড নম্বর ফ্রেটে বসবে। এই কর্ডটার নাম হয়ে যাবে তখন সি মেজার। মানে সি মেজার কর্ডটা যখন আমরা বাজাবো তখন এই তিন নম্বর ফিঙ্গারটা এখানে থাকবে, মানে ফিফথ স্ট্রিং তিন নম্বর ফ্রেট, আর দু নম্বর ফিঙ্গারটা এখানে, মানে সেকেন্ড ফ্রেট ফোর্থ স্ট্রিং। এই দুটো একসাথে আমরা ধরে রাখবো। তারপরে স্ট্রিংটা আমরা ওপেনই বাজাবো, আর সর্বশেষে এই এক নম্বর ফিঙ্গারটা ঠিক এই জায়গায়, মানে সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফ্রেট, আর তারপরে স্ট্রিংটা ওপেন, সবগুলো একসাথে এরকম ভাবে, এটা সি মেজার কর্ড। ঠিক একই রকম ভাবে ই মেজার বাজাতে গেলে তখন এরকম ভাবে, মানে দু নম্বর ফিঙ্গারটা এখানে, তিন নম্বর ফিঙ্গারটা ঠিক তার পাশে, আর এক নম্বর ফিঙ্গারটা এখানে। আর ই মেজার খুব সহজ, তিনটেই সেকেন্ড ফ্রেটে, মানে এক দু নম্বর স্ট্রিং, তিন নম্বর স্ট্রিং আর চার নম্বর স্ট্রিংকে আমরা সেকেন্ড ফ্রেটে ধরে রাখবো ঠিক পাশাপাশি। অনেকে এক নম্বর ফিঙ্গার দিয়ে এটা ধরে, ঠিক এরকম ভাবে। আজকের এপিসোডে আমরা কর্ডের পেছনে যে থিওরিটা আছে সেটা জানলাম, মানে কর্ড কেমনভাবে ফর্মেশন করতে হয় আর কেমন করে লিখতে হয় বা বাজাতে হয়। আগামী ভিডিওতে প্রত্যেকটা মেজর কর্ডের শেপস নিয়ে আলোচনা হবে। তো দেখা হচ্ছে আগামী সেই ইম্পর্টেন্ট ভিডিওতে। নমস্কার।